فاسألوا أهل الذكر إن كنتم لا রহমতুল্লাহা তুহ ফার্সি শব্দ বলা যাবে না তাহলে কি বাংলাও বলা যাবে বাংলাও তো বলা যাবে না ভালো তো আরবি শিখুন উত্তম হলো আরবি শিখুন আরবিতে কথা বলুন এবং আরবি যত পরিভাষা আছে শরীয়তে সমস্তকে আরবিতে বলতে হবে আর যেটা প্রচলিত হয়ে গেছে নামাজ রোজা আ ফেরিস্তা এগুলো যদি বলা হয় তাতে যদি শরীর বা কোনো ক্ষতি না থাকে তাতে সমস্যা নাই তবে সালাদ সিয়াম নিশ্চয়ই এগুলো বলা ভালো সালাদ সিয়াম বলা ভালো তবে যদি কেউ নামাজ রোজা বলে তাতে যে গোনা হবে তা নয় কিছু লোক আছে যারা বাড়াবাড়ি করছে নাই কাজ তো খই ভাজ তাদের কাজ হয়েছে তারা করছে তো না এটা জরুরি দেবে মানে অবস্থা নয় তবে চেষ্টা করবেন যে শরীর পরিভাষা যদি প্রচলিত হয় তাহলে আমরা সাধারণত নামাজ বলে থাকি এটাই প্রচলিত হয়ে গেছে সরিয়ে কোনো দোষ নেই যদি কোনো জিনিস যেমন হারাম হারাম মানে হচ্ছে পবিত্র নিষিদ্ধ তো যদি হারাম যদি না বলি পবিত্র কাবা পবিত্র মক্কা যদি বলি তো পবিত্র বলা কি গোনা হবে না এমন কথা না